300 বছরের প্রথা মেনেই অনারম্বরেই সম্পন্ন হলো হাওড়ায় রামের বিসর্জন। রাজ্যের সুপ্রাচীন শ্রীরামচন্দ্রের মন্দিরগুলির মধ্যে অন্যতম হাওড়া রামরাজাতলার রাম মন্দির। দীর্ঘ 300 বছরের প্রথা মেনে বছরে 4 মাস ধরে চলে শ্রীরামের পুজো ও মেলা। সমগ্র জেলা তথা রাজ্যের অত্যন্ত পরিচিত ও বিখ্যাত এই রামরাজাতলার শ্রীরামের পুজোর সমাপ্তি হয় প্রতি বছরের শ্রাবণ মাসের শেষ রবিবার। এই দিন 300 বছরের প্রথা মেনেই সপার্ষদ রামের বিসর্জন অনুষ্ঠিত হয়। লক্ষাধিক মানুষের সমাগম হয় এই দিনটিতেই। এমনই চলে আসা এই প্রথার ব্যতিক্রম হলো এই বছর। করোনার করাল গ্রাসে যখন গোটা বিশ্ব নাজেহাল, এমতাবস্থায় শুধুমাত্র প্রথা মেনে সম্পূর্ণ অনারম্বরেই মুষ্টিমেয় সেবকের উপস্থিতিতে সম্পন্ন হলো এবছরের রাম ভাসান। প্রথমে ঠিক হয়েছিল এবছর বন্ধ থাকবে রামের বিসর্জন, কিন্তু রাম মন্দিরের সহযোগিতায় ও প্রশাসনের প্রচেষ্টায় নির্দিষ্ট দিনেই সম্পন্ন হলো বিসর্জন। রাম মন্দির ট্রাস্টের পক্ষ থেকে এই জন্য ধন্যবাদ জানানো হয়েছে জেলা প্রশাসনকে। রামের বিসর্জনের ব্যবস্থাপনা খতিয়ে দেখতে উপস্থিত ছিলেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। রাম বিসর্জনে স্বাস্থ্যবিধিকে প্রাধান্য দেওয়া হবে বলে জানান অরূপ রায়। হ্যাঁ, এটা রাম বিসর্জনটা একটা ইতিহাস। এটা ব্রিটিশ আমলেও, মানে যখন ট্রাম লাইন ছিল তখন ট্রাম লাইনের তার কেটে ঠাকুর ভাসানো হয়েছিল। কিন্তু এবছর যে পরিস্থিতি অতিমারির কারণে, যাতে রাম বিজয় এত লক্ষ লক্ষ লোকের সমাগম হয়, মানুষ এখান থেকে একদম গঙ্গা পর্যন্ত মানুষ কাতারে কাতারে মানুষ থাকে, বিভিন্ন স্টল হয়, বিভিন্ন রিসেপশন কাউন্টার হয়, তাই এই বছর যেহেতু এই পরিস্থিতি হয়ে আছে, সোশ্যাল ডিস্টেন্সিংয়ের কথা বলছে, মানুষের সামাজিক শারীরিক দূরত্ব বজায় রাখার কথা বলা হচ্ছে, সেই কারণে এই ব্যবস্থা মানুষকে না আসতে বলা হয়েছে। একদম এখান থেকে সরাসরি কোনো প্রসেশন নয়, সরাসরি গঙ্গা পর্যন্ত পৌঁছে যাবে। দাদা, 4.5 কিলোমিটার যে রাস্তা, এটাতে কি স্বাস্থ্যবিধি বজায় থাকবে বলে আপনি? স্বাস্থ্যবিধি বজায় রাখার কথা বলা হয়েছে, পুলিশ এটা দেখছে, পুলিশ বিভিন্ন জায়গায় পোস্টিং আছে। মানুষের কাছে অনুরোধ করা হচ্ছে যাতে বর্তমান যে পরিস্থিতি, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। আর এখানে যদি এই আগেকার মতো জনসমাগম হয়, তাহলে আবার হয়তো এই রোগটা ছড়াতে পারে। সেই কারণে যাতে না ছড়ায়, সংক্রমণ যাতে না বাড়ে, তার জন্য লোক সমাগম করার জন্যে মানুষকে বিরত থাকতে বলা হয়েছে, এবং সেই কারণে এই ব্যবস্থা। আচ্ছা, আপনি কি মানে কমিটির একজন? আমি কমিটির একজন। আচ্ছা, করোনার জন্য যাতে যাতে কম লোক, আমাদের প্রশাসন থেকে বলছেন যাতে কম লোক নিয়ে চালানো যায়, সেই জন্য আমাদের প্রশাসন সবই বাতিল করে দিতে হবে। বাজনা কম, যেটা আমাদের ট্র্যাডিশনালি হয়, সেগুলো সব টোটালি বন্ধ, এবং আমরা পেছনে যে প্রণামী ধরে নিয়ে যাচ্ছে সব বন্ধ, যাতে ম্যান পাওয়ারটা খুব কম। আচ্ছা, আর প্রথমে দড়িতে দড়ি ধরে আমাদেরই লোকে টানবে, আমাদের লোকের যে ড্রেস পরে, মানে গেঞ্জি আর এক পরে, এবার একটা গ্রুপ টানার পর তারা লরির মধ্যে পড়বে, আর একটা গ্রুপ টানবে, এইভাবে এবারে সাজানো এভাবে হয়েছে। আচ্ছা, কোনো বায়ো মাইকিংও আমরা করে যাচ্ছি ডিউ টু করোনা, যে এই পরিস্থিতির জন্য আমরা এখন দড়িতে আসব। পুলিশ প্রশাসন ছাড়া বা প্রশাসন ছাড়া আমাদের এই বিসর্জন সম্ভব নয়, বুঝলেন? এই পরিস্থিতি। আচ্ছা, এবার এবার মানে অ্যাকচুয়ালি যেটা ঠিক হয়েছিল তো মাঝখানে বোধহয় বিসর্জন হয়তো নাও হতে পারে, এরকম একটা পরিস্থিতি, এরকম ভাবে আইডার অর হচ্ছে। আচ্ছা, প্রথমে ব্রেকম্যান হলো, তারপরে হলো ব্রেকম্যান যখন ফেল করলো তখন বললো, তখন প্রশাসন বললো এরকম কম ম্যান পাওয়ার নিয়ে করুন, তারপরে আবার হলো যে কম ম্যান পাওয়ার, আর 25 জনে তো আমরা ঠাকুর টানতে পারবো না, সেই জন্য আমরা বললাম। এইবার ওনারা আবার প্রচুর চিন্তাভাবনা করেন, তখন আবার মিটিং হলো লাস্ট মোমেন্টে, তখন ওরা করেন না, আমরা ম্যান পাওয়ারে যতটা সম্ভব যদি এফেক্টেড না হয়, বুঝতে পারছেন? আচ্ছা, আপনাদের কমিটির মধ্যে তো অনেকেই আছেন যারা সেক্রেটারি আছেন, বাইরের সেক্রেটারি যিনি আসতে বললাম না, বললাম উদয় চৌধুরী। আচ্ছা, আর আমরা এই দুটি মেম্বার। আচ্ছা, তো আপনারাই উদ্যোগ নিয়ে পুরো এই বিসর্জনের বিষয়টা আপনারাই একদম? অ্যাকচুয়ালি ডিসিপ্লিন বা প্রশাসনিক দায়িত্ব এইটা, আমরা শুধু আমাদের ঠাকুরটা বিসর্জন করি, এইটাই আমাদের দায়িত্ব, যাদের সুস্থ হয়ে ঠাকুরটা গঙ্গার ঘাটে বিচার ও গঙ্গার ঘাটে বিসর্জনটা করাই। পুলিশ শুধু আমাদের হেল্প করে, প্রশাসন যে হেল্প না করতে হবে না,
ওনারা রাস্তাঘাট বা কোনো কোনো বাধা বিপত্তি আমরা যাতে না পড়ি এবং সেই জন্য আমরা প্রশাসনকে ধন্যবাদ দিই, কারণ ওরা ছাড়া আমরা বিন্দু মতো নড়তে পারবো না। ঠিক আছে, করোনা মহামারী যেভাবে আছড়ে পড়েছে সেক্ষেত্রে সকল দেশবাসীর স্বাস্থ্য সম্পর্কিত নিরাপত্তার কারণে এবছর রাম বিসর্জনটা একটু অন্যরকম, যদিও তার থেকেও বড় জিনিস হচ্ছে পশ্চিমবঙ্গের পরিস্থিতি আবার অন্যরকম। করোনা বলে না, বিভিন্ন রকম ধর্মীয় উৎসবের মধ্যে হিন্দুদের যেরকম একটা বাধা নিষেধ আসছে, এটা রাম বিসর্জন আসছিল। করোনাকে অবশ্যই আমাদেরকে অগ্রগণ্যতা দিতে হবে, সাবধানতা অবলম্বন করতে হবে, কিন্তু 350-400 বছরের যে প্রথা সেটাকে তো কোনোরকমভাবেই আমরা বিসর্জন দিতে পারি না। তাই আমাদের প্রশাসনের কাছে আবেদন ছিল যে আপনারা স্বাস্থ্যবিধি মেনে যথাসম্ভব মেনে কিন্তু এই প্রথাটাকেও বজায় রেখে এমন কিছু ব্যবস্থা করুন। তো দীর্ঘ টালবাহানা ছিল, আমরা অনেক বৈঠক করেছি, অনেকগুলো বৈঠক করেছি, শেষ পর্যন্ত আমরা উচ্চ আদালত পর্যন্ত যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু দেখলাম প্রশাসনের সম্মতি হয়েছে এবং আমরা অত্যন্ত ধন্যবাদ জানাই প্রশাসনকে। তারা উপযুক্ত বিধি যেটাকে মান্যতা দেওয়া সম্ভব কমিটির পক্ষে সেই সব রেখে বজায় রেখেই আমাদেরকে এবার অনুমতি দিয়েছেন এবং আমরাও সেই স্বাস্থ্যবিধিকে যথাসম্ভব মান্যতা দিয়ে মানুষকে বুঝিয়েছি, সোশ্যাল মিডিয়ায় আমরা আবেদন করেছি যাতে কেউ রাস্তায় না নামেন। আমাদের এই মহামান্য আদালত, আমাদের মুখ্য মাননীয় মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী সারা দেশ যখন লড়ছে করোনার বিরুদ্ধে, আমাদেরও সহযোগিতা করা প্রয়োজন, অথচ শ্রী রামচন্দ্রের যে আবেগ সেটাকেও সম্মান দেওয়া প্রয়োজন। এই দুটো যাতে একটা জায়গায় মার্জ হয়ে কাজ হয় এবং আমি দেখতে পাচ্ছি এবছর সুন্দর সুস্থ হয়ে কাজ হচ্ছে এবং মানুষের ভিড় অনেক কম, আমার খুব ভালো লাগছে। প্রশাসনকে ধন্যবাদ, সকল দর্শনার্থীকে পুণ্যার্থীকে ধন্যবাদ জানাই আন্তরিকভাবে যে এই পরিস্থিতিতে তারা এতটা সাথ দিচ্ছে। মানে প্রশাসনের এবারে যে ভূমিকা রাম বিসর্জনে তাতে আপনারা স্যাটিসফাইড তো? মানে আপনারা প্রথম দিকে যে ভূমিকা পালন করেছিল, যে অপশনসগুলো দিয়েছিল, কোয়াইট ইম্পসিবল। আমাদের 25 জনকে দিয়ে রাম বিসর্জন করতে হয়েছিল, আমাদের স্টিয়ারিংয়ে থাকে 16 জন, টানতে লাগে মিনিমাম 30 জন, আর 30 জন একটা নির্দিষ্ট 100 মিটার টানতে পারে, তারপর টানতে পারে না, কারণ 4.5 কিলোমিটার পথ, অর্থাৎ আমাদের হাত বদল দরকার, কয়েকশো লোকের প্রয়োজন আছে, যেটা বাস্তব কিন্তু প্রশাসন প্রথমে সেটাকে উপেক্ষা করে গেছিলেন। তাই নিয়ে আমাদের বাকবিতণ্ডা হয়েছে বিভিন্ন রকমভাবে, আমরা বোঝাতে চেষ্টা করছি যদি আপনারা সম্ভব হয় হেলিকপ্টার নিয়ে আসুন, ট্রেন নিয়ে আসুন, বাট এই দিনকেই আমাদের প্রথমদের বিসর্জন করতে হবে এবং তার সিস্টেমেটিক্যালি। তার প্রশাসন পরবর্তীকালে বুঝেছেন এবং আমাদের সঙ্গে অনেক আলোচনা হয়েছে, একটা কথা বারবার সেটা হচ্ছে করোনা মহামারীটাকে আমাদের আটকাতেই হবে, তার সেটা নিয়ে সাবধানতা অবলম্বন করতে হবে, এই নিয়ে চলছে। এবং প্রশাসন এক লাস্ট যে রিজাল্টটা দিয়েছে আমরা ওনাদেরকে সম্মান জানাচ্ছি, প্রশাসনকে আমরা খুশি যে এই মানে প্রথাগতভাবে নির্দিষ্ট সময় নির্দিষ্ট দিনে আমাদের বিসর্জনটা হচ্ছে। তাহলে এই যে 4.5 কিলোমিটারের দীর্ঘ পথ, এই পথটাতে আপনার স্বাস্থ্যবিধি বজায় থাকবে বলে আপনি যথেষ্ট আশাবাদী? দেখুন, বাস্তব কথা হচ্ছে যেটা, আমরা তো চেষ্টা করব, প্রচেষ্টা থাকবে, মানুষের হাতে থাকে কি চেষ্টা প্রচেষ্টা, আর কিছু থাকে না। আমরা স্বাস্থ্যবিধি মান্যতা দেবো, যে হারে ভিড় হয়, যে হারে ক্রাউড হয়, মেলা হয়, সেইগুলো তো নেই। এবার দর্শনার্থীরা পুণ্যার্থীরা রাস্তার দুধারে দাঁড়িয়ে থাকবেন, এখন মাইকিং হচ্ছে, আপনি দেখছেন যে যারা কেউ না বাইরের লোক এসে সেখানে দুইটায় টাচ করে, আমাদের যেসব ছেলেপুলেরা আছে তারা মাস্ক পরেছে, তারা পরিষ্কার পোশাক পরেছে, তাদেরকে স্যানিটাইজ করে দেওয়া হয়েছে, যতটা সম্ভব আমরা চেষ্টা করছি। 100% কি সম্ভব? এই বিশাল সকালবেলা রামরায়াতলা এলে দেখবেন কয়েক হাজার মানুষের ভিড়, সবাই বলছে স্বাস্থ্যবিধি কথা, অর্থাৎ মানুষকে সচেতন হতে হবে। আমরা তো আমাদের প্রথা নিয়ে যাচ্ছি, আমরাও চেষ্টা করবো আমাদের যথাকান্তি করার, কিন্তু 100% সকলে তো তাহলে সারা পৃথিবীতে মহামারী হতো করোনা। আচ্ছা, আপনার নামটা ডেসিগনেশনটা যদি একটু বলেন। আমি একজন সমাজসেবী, আমার নাম দেবেন্দ্রনাথ দাস।